গ্যাস বিদ্যুতে ভর্তুকি কমাতে চান প্রধানমন্ত্রী, কৌশল নির্ধারণে একনেক সভায় নির্দেশ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নামছে বিশেষ তদারকি দল, অযৌক্তিক দাম বাড়ালে কঠোর অবস্থানে হুঁশিয়ারি ভোক্তা অধিদপ্তরের। পোশাক রপ্তানিতে ভিয়েতনামকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, গেল বছর রপ্তানি বেড়েছে $472 কোটি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সঙ্গে আছি আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিদ্যুৎ গ্যাস সহ বিভিন্ন খাতে ভর্তুকি দেওয়া থেকে পর্যায়ক্রমে সরে আসার কৌশল তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার একনেক সভায় এই নির্দেশ দেওয়া হয়। তবে খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে কৃষি খাতে ভর্তুকি চালু রাখবে সরকার। সভায় জেলা উপজেলায় উচ্চগতির 5G ইন্টারনেট নিশ্চিত করা সহ 8,804 কোটি টাকার মোট 10 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য পূরণে তথ্য প্রযুক্তি খাতের ধারাবাহিক উন্নয়নে গত এক যুগের বেশি সময় ধরে বিনিয়োগ করছে সরকার। রাজধানীর বাইরেও এখাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে জোর দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে 5G সেবা নিশ্চিতে উপজেলায় 100 Gbps এবং জেলায় 300 Gbps গতির ইন্টারনেট সরবরাহে অপটিক্যাল ফাইবার উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 1,059 কোটি টাকা, যার মেয়াদ ধরা হয়েছে 2022 থেকে 2025-এর মার্চ পর্যন্ত। কিছু কথা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের অবগত করুন। 5G শুরু করেন, 4G কে স্ট্রেংথেন করেন। 2 নম্বর, দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের প্রস্তুতির কাজ চলছে, আর ওটাকে শক্তিশালী করেন। হাসপাতালের যে বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা করবেন, যন্ত্রপাতি কিনবেন, লোক আছে তো রেডি রাখেন। যন্ত্র এসে পৌঁছে গেলে লোক নাই, বসে আছে, এই সিচুয়েশন যাতে না হয়। একনেক সভায় প্রতিটি জেলায় নব থিয়েটার নির্মাণ এবং তা পরিচালনায় একটি কর্তৃপক্ষ গঠনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন খাতে ভর্তুকি দেওয়ার নীতি পরিহারের কৌশল তৈরির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। ভর্তুকি এমন জায়গায় দিব যারা ন্যায্য পায়, যেমন আমাদের এই বস্তি এলাকা, কৃষক, দরিদ্র শ্রেণী। এখন বিদ্যুৎ যারা গুলশান বনানী বা বিভিন্ন ধনী শ্রেণী ব্যবহার করে, আর গরিবের তো এক নয়। তো সেই জন্যেই যেখানে শিল্প উৎপাদন আছে, শিল্পে ব্যবহৃত হয়, সেখানে ভর্তুকি কমিয়ে আনা হবে, কারণ ব্যবসা ভিত্তিক। ভূমি অধিগ্রহণ ব্যয় বেড়ে যাওয়ায় সিলেট তামাবিল মহাসড়ক 4 লেন প্রকল্পের খরচ বেড়েছে দ্বিগুণ, বেড়েছে বাস্তবায়নের মেয়াদকালও। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম 7 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে 30.21%, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় 2% বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে অযৌক্তিকভাবে জিনিসপত্রের দাম বাড়ালে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দাম নিয়ন্ত্রণে বাজারে থাকবে তদারকি দল। সকালে অধিদপ্তরের সভাকক্ষে ঢাকার বিভিন্ন বাজার সমিতির নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন সংস্থার মহাপরিচালক। বেশ কিছুদিন ধরেই লাগামহীন নিত্যপণ্যের দাম। চাল, ডাল, তেল ও পেঁয়াজের দামের পাশাপাশি বেড়েছে প্রায় সব খাদ্যপণ্যের দাম। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য অনুযায়ী সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে 2 টাকা পর্যন্ত। সয়াবিন তেলের দাম বেড়েছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে মজুতদারদের পাশাপাশি খুচরা বিক্রেতাদের দায়ী করছেন পাইকারি বিক্রেতারা। একই সাথে বাজার নিয়ন্ত্রণে ক্রেতাদের মজুত বন্ধের আহ্বান জানান তারা। এদিকে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকা সিটির বিভিন্ন বাজারে সংস্থার 6টি ও বাণিজ্য মন্ত্রণালয়ের 4টি দল তদারকি করবে। এছাড়া 64 জেলায় এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও থাকবে। 2 লক্ষ মেট্রিক টন প্রতি মাসে যেখানে তেলের কনজাম্পশন, সেখানে রমজানে হয়ে যায় 380,000 মেট্রিক টন, অর্থাৎ প্রায় ডাবল হয়ে যায়। সেই জন্য অনুযায়ী আমাদের মজুদ পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। বর্তমানে খুচরা কিংবা পাইকারি কোন পর্যায়ে পণ্যের দাম বাড়ছে তা নিয়মিত মনিটরিং করবে অধিদপ্তর। এজন্য পণ্য কেনার পাশাপাশি ক্রয় রসিদ সংগ্রহ করার ওপর জোর দেয় সংস্থাটি।
পিসিবির পণ্য যাতে বাজারে না আসে এটা আপনারা অ্যালার্ট থাকতে হবে। আমরা অলরেডি কিছু তথ্য পাচ্ছি, কারণ হলো ওই যে যারা দরিদ্র মানুষ হয়তো এক লিটার একটা কিনেছে বা পাঁচ লিটার, এটা দোকানে গিয়ে সে আলু টালু কিনে, ক্রয়ের ভাউচার থাকতেই হবে, ক্রয়ের ভাউচার না থাকা আইন অনুযায়ী একটা বড় ধরনের অপরাধ। বাজার নিয়ন্ত্রণে পণ্যের দাম নির্ধারণ ও সরবরাহ সহজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ধাক্কা সামলে গতি ফিরেছে তৈরি পোশাক খাতে, ফলে 2021 সালে পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে এই সময় ভিয়েতনামের চেয়ে $472 কোটি বেশি পোশাক রপ্তানি করেছে দেশের ব্যবসায়ীরা। বিশ্ব বাণিজ্য সংস্থার পরবর্তী প্রতিবেদনে পাওয়া যাবে দ্বিতীয় অবস্থানের এ স্বীকৃতি। তৈরি পোশাকের বিশ্ব বাণিজ্যে বরাবরই তীব্র প্রতিযোগিতা চলে আসছে চীন, ভিয়েতনাম এবং বাংলাদেশের মধ্যে। চীনের পরের অবস্থান অর্থাৎ দ্বিতীয় প্রধান রপ্তানিকারক দেশের মর্যাদা পেতেই এই লড়াই। কিন্তু 2020 সালে করোনা মহামারীর সময়ে ভিয়েতনামের কাছে দ্বিতীয় রপ্তানিকারকের মর্যাদা হারায় বাংলাদেশ। ওই বছরের মার্চ থেকে কয়েক দফা লকডাউনে মোট 66 দিন পোশাক কারখানায় উৎপাদন বন্ধ থাকে। এই সুযোগে ভিয়েতনাম পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র প্রতিবেদন বলছে 2020 সালে বাংলাদেশের চেয়ে $100 কোটি বেশি পোশাক রপ্তানি করে ভিয়েতনাম। ওই বছর ভিয়েতনাম $2,900 কোটি পোশাক রপ্তানি করেছে। কিন্তু 2021 সালে বদলে যায় এই অবস্থা। গত বছর ভিয়েতনামের চেয়ে $472 কোটি বেশি পোশাক রপ্তানি করে আবারও দ্বিতীয় অবস্থানে ফিরেছে বাংলাদেশ। পোশাক খাত সংশ্লিষ্টরা জানান, মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলার অনুমতি এবং মজুরি পরিশোধে সরকারের প্রণোদনায় তৈরি পোশাক খাত দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। আমাদের সরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের রপ্তানিমুখী শিল্পকে লকডাউনে আহতমুক্ত রেখেছিল। তারই পরিস্থিতিতে আমাদের দেশে অনেক বড় এসছে ইউরোপ আমেরিকার। রপ্তানিকারকরা বলছেন, ভিয়েতনামের কাছে অবকাঠামো এবং সহায়ক পরিবেশ বিবেচনায় এখনও বাংলাদেশ দুর্বল অবস্থানে রয়েছে। তবে এই সীমাবদ্ধতার মধ্যে পোশাক রপ্তানিতে এগিয়েছে দেশ। আমার মনে হয় ভিয়েতনাম কোনো সময় আমাদের এগোতে পারবে না, যদি আমাদের এখানে কিছু চ্যালেঞ্জ আছে আমরা মোকাবিলা করতে পারি। প্রথম চ্যালেঞ্জ হলো ইজ অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ ডুইং বিজনেস। উদ্যোক্তারা জানান, ক্রেতা জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের তত্ত্বাবধানে সংস্কার উদ্যোগের ফলে বাংলাদেশের পোশাক শিল্প পরিবেশগতভাবেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এতে ক্রমেই বাড়ছে রপ্তানি আদেশের পরিমাণ। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 60 ঊর্ধ্ব সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনতে আগামী অর্থ বছরের বাজেটে কার্যকর পরিকল্পনা নেওয়ার দাবি জানিয়েছে অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি। মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। প্রবীণদের জন্য সর্বজনীন পেনশন ভাতায় বাংলাদেশ অর্থনীতি সমিতির যৌক্তিক প্রস্তাবগুলো প্রতিফলন ঘটবে এমন প্রত্যাশা করছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারাকাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় প্রবীণ নাগরিকদের জন্য পেনশন ব্যবস্থা চালুর জন্য লিখিত প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে 60 ঊর্ধ্ব সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনার যে নির্দেশ দিয়েছেন তার সময় উপযোগী এবং আন্তরিকতার বহিঃপ্রকাশ বলে জানায় অর্থনীতি সমিতি। সংযুক্ত আরব আমিরাতে যাত্রীদের বিমানবন্দরে 6 ঘন্টা আগের PCR টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংস্থাটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আরব আমিরাতের নির্দেশনার প্রেক্ষিতে এই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাতে যেতে যাত্রার 6 ঘন্টা আগে বিমানবন্দরে করোনার RT-PCR পরীক্ষার শর্ত আরোপ করে দেশটি। কিন্তু দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। এ সময় কর্মস্থলে ফিরতে অসুবিধায় পড়েন প্রবাসীরা। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত 22 সেপ্টেম্বর বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে করোনা পরীক্ষা শুরু হয়। আর যাত্রীদের UAE যেতে হলে 6 ঘন্টার মধ্যে যে টেস্ট, সেই টেস্ট আর করতে হবে না। এটা বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে এবং ফলোয়িং দি সার্কুলার অফ দি UAE সিভিল এভিয়েশন। সবচেয়ে বড় কথা, যাত্রীদের অনেক সময় ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা থাকতো, তো এই অসুবিধাগুলো দূর হয়ে যাবে আশা করি।
চট্টগ্রাম কাস্টমসে বৈদেশিক ডাকে অস্ত্র উদ্ধারের ঘটনায় আয়কর বিভাগের কর্মচারী মজুমদার কামরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে নগরীর হালি শহর থেকে গ্রেফতারের পর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে, গৃহস্থালী পণ্যের আড়ালে ইতালি থেকে পাঠানো অস্ত্রের চালানটি কামরুলের ঠিকানায় আসে। চালানটি আটকের পর থেকে পলাতক ছিলেন কামরুল। গত রোববার দুপুরে ইতালির রোম থেকে আসা চালান থেকে দুটি 8mm পিস্তল ও 60 রাউন্ড গুলি উদ্ধার করে কাস্টমস। ইতালি থেকে রাজীব বড়ুয়া নামে একজন চালানটি পাঠান। রাজীব বড়ুয়াকেও এই মামলার আসামি করা হয়েছে। টানা লোকসানে ধস নেমেছে সাতক্ষীরার কলরোয়া টালি শিল্পে। বন্ধ হয়ে গেছে অধিকাংশ টালি কারখানা। এতে কর্মসংস্থানের পথ বন্ধ হয়েছে কয়েক হাজার শ্রমিকের। কারখানা মালিকদের দাবি, টালি শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। সাতক্ষীরার কলারোয়া থেকে হারিয়ে যাচ্ছে 150 বছরের পাল বংশের প্রাচীন মৃৎশিল্পের ঐতিহ্য। ইতালিপাড়া নামে পরিচিত এই পালপাড়ায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হতো উন্নত মানের টালি। বিদেশে রপ্তানিযোগ্য এমন উন্নত দোআঁশ মাটির টালি তৈরি হয় না দেশের আর কোথাও। একসময় বছরে প্রায় 25 কোটি টাকারও বেশি টালি রপ্তানি হতো বিদেশে, কিন্তু এখন তা অতীত। কারিগররা বলছে, দেশি বাজারে টালির স্থান দখল করেছে অ্যাসবেস্টর টিন। এছাড়া স্কুল কলেজ নির্মাণে দেশি রূপটালির বাজার দখল করেছে ভারতীয় টালি। অন্যান্য জিনিসের দাম বাড়লেও কমেছে টালির দাম। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই মালগুলো টাকা পয়সা খেয়ে এই ইঞ্জিনিয়ারগুলো এরা এই মালগুলো আর কি চালাই দেয়, যে কারণে আমাদের এই দেশের এই মালগুলো আমরা এখানে এখন সাপ্লাই দিতে পারি না। কোনো শিল্প টিকে থাকতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতার বিশেষ প্রয়োজন হয়, তা না হলে সেই শিল্প টিকতে পারে না। আমাদের এই শিল্পে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা এই পর্যন্ত আমরা পাই নাই। ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ দেওয়া সহ কিছু প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠানোর আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। এই সমস্যার আলোকে আমরা একটা প্রস্তাবপত্র তৈরি করে আমাদের প্রধান কার্যালয়ে পাঠাবো এবং এই সমস্যার সমাধানের জন্য তাদের, সেটা হতে পারে প্রশিক্ষণ, সেটা হতে পারে তাদের মার্কেটিং, সেটা হতে পারে তাদের আর্থিক সুবিধা, এগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করব। উন্নত দোআঁশ মাটি হওয়ায় নোনা ধরে না কলারোয়ার টালিতে, তবে লোকসানের ফাঁদে পড়ে কোনো রকমে অস্তিত্ব টিকিয়ে রেখেছে কয়েকজন কারিগর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীতে নির্মিত হচ্ছে রাবার ড্যাম। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর 70 কিলোমিটার জুড়ে সারা বছর থাকবে পানি, ফলে এই অঞ্চলে কৃষিতে আমূল পরিবর্তন আসবে বলে আশা স্থানীয়দের। চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে 500 মিটার দূরে নির্মিত হচ্ছে রাবার ড্যাম। 395 মিটার দীর্ঘ ড্যামটি নির্মিত হলে নদীর 70 কিলোমিটার জুড়ে সারা বছর থাকবে পানি। গত নভেম্বরে শুরু হয় রাবার ড্যামটি নির্মাণ। 2023 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কমপ্লিশন ডেট আছে প্রজেক্টের, এর আগে আমরা প্রজেক্ট হ্যান্ডওভার করব এবং আমরা আমাদের ঠিকাদার যে বিআইসি এসএসআরআই জেভি খুবই ক্যাপাবল, মানে এই ঠিকাদার ডিউ টাইমে কাজটা উঠানোর জন্য। আশা করা হচ্ছে রাবার ড্যামটি নির্মাণ হলে সুফল পাবে কৃষি, বাড়বে ফসল ও মাছের উৎপাদন। এই এলাকার মানুষের যে পানির একটা যে স্বল্পতা আছে এবং এই সময় যে শুকায় যায় নদী, এটা থেকে মুক্তি পাবে। এই রাবার ড্যামটা হলে মূলত এই নদীতে সবসময় পানি থাকবে, কৃষিকাজের জন্য সুবিধা হবে, মৎস্য চাষের জন্য সুবিধা হবে। রাবার ড্যামটি প্রতিষ্ঠিত হলে আমরা এখানে পানি সংরক্ষণ করে আমাদের কৃষিক্ষেত্রে এমনকি আপনার পানি আমরা যে পাচ্ছি না, লেয়ার পানির লেয়ার পাচ্ছি না, সেই লেয়ারগুলো বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, রাবার ড্যাম নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে 155 কোটি টাকা, তবে কাজ সম্পন্ন করতে ব্যয় আরও বাড়বে। অনেকগুলো নতুন নতুন আইটেম এখানে সংযোজিত হচ্ছে, সেক্ষেত্রে হয়তো আমাদের প্রাকৃতিক ব্যয় বা যে ডিবিবির ব্যয় এটা বাড়বে, আমাদের রিভাইজ করতে হবে। 2011 সালে মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী, এখন বাস্তবায়ন হচ্ছে সেই প্রতিশ্রুতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করাঙ্গি নদী পুনঃখননে হবিগঞ্জের লক্ষাধিক মানুষের জীবনযাত্রার উন্নতির আশা জেলার বাসিন্দাদের। খননের ফলে আগাম বন্যায় ভাঙনের কবল থেকে ফসল রক্ষাসহ নদীর নাব্যতা ফিরে আসবে বলেও আশা তাদের। নদীটি খননে গত জানুয়ারি থেকে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুই যুগ ধরে নাব্যতা সংকটের সরু খালে পরিণত হয় করাঙ্গি নদী। দীর্ঘদিন ধরে পুনঃখননের দাবি করে আসছিল হবিগঞ্জবাসী। অবশেষে এবছরের জানুয়ারিতে 19 কোটি 17 লাখ টাকা ব্যয়ে খনন কাজ শুরু হয়।
পানি উন্নয়ন বোর্ড বলছে নদী পুনঃখননের কাজ শেষ হলে 20,000 হেক্টর জমি চাষের আওতায় আসবে। এছাড়া নদীতে মৎস্য আহরণের পাশাপাশি নৌ যোগাযোগেও আসবে পরিবর্তন। এতে দীর্ঘদিনের দুর্দশা লাঘবের আশা করছেন এলাকাবাসী। আমাদের দাবি ছিল করাঙ্গি নদী যারা যাতে মানে সুন্দর হয়ে মানে কুদা হয়, এটাই আমরা চাইছিলাম কৃষকের। খাসটা যেমন শুরু হয়েছে ভালো মানের কাজ হয়ে যায়, খনন করা হইলে আমরা কৃষকের লাভবান হইব এবং গঙ্গা দিয়ে আবার যে কৃষি বা মাছ চাষ সব কিছু আমরা উপকার পাইব। পুনঃ খনন ছাড়াও নদীতে পানি ধরে রাখার জন্য রাবার ড্যাম নির্মাণের একটি পরিকল্পনা রয়েছে জানান এই কর্মকর্তা। নদী পুনঃখনন করা হলে যে মাটি পাওয়া যাবে সেই মাটি দিয়ে আমাদের বিদ্যমান যে বাঁধের উপর বাঁধ আরও মজবুত করা হবে, সেক্ষেত্রে আমাদের যে আগাম বন্যার একটা রিস্ক থেকে যায়, আগাম বন্যা থেকে আমরা রক্ষা পাবো। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে নকশা অনুযায়ী কাজ দ্রুত শেষ করার আশা তাদের। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া ড্রয়িং এবং ডিজাইনের মোতাবেকই কাজ করে যাচ্ছি এবং যথাসময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করব বলে আমরা আশাবাদী। 20 কিলোমিটার নদী খনন কাজ আগামী মে মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব ইউক্রেনে মস্কোর সেনা পাঠানোর নির্দেশের পর মঙ্গলবার বড় দরপতন হয়েছে বিশ্ব পুঁজিবাজারে। এ সময় জাপানের শেয়ার বাজারে নিকে সূচক কমেছে 2% এবং দক্ষিণ কোরিয়ায় প্রায় 1.5%। অন্যদিকে দুই দেশের চলমান সংকটে সরবরাহ ঘাটতির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে বেড়েছে 3% পর্যন্ত। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে সোমবার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে বড় দরপতনে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। মঙ্গলবার জাপানের শেয়ার বাজারে প্রধান সূচক কমে যায় 225 পয়েন্ট বা 2%। পাশাপাশি হংকংয়ে সূচক কমেছে 2.2%, দক্ষিণ কোরিয়ার কসপি 1.4%, চীন ও অস্ট্রেলিয়ার এই দুই দেশের সূচক কমেছে 1%-এর বেশি। পাশাপাশি হংকংয়ে সূচক কমেছে 2.2%, দক্ষিণ কোরিয়ার কসপি 1.4%, চীন এবং অস্ট্রেলিয়া এই দুই দেশের প্রধান সূচক কমেছে 1% করে। রাশিয়ার সেনা পাঠানোর ঘোষণায় সোমবার টালমাটাল ছিল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। এই সময় ওয়াল স্ট্রিটের ডাও জোন্স সূচক কমেছে 443 পয়েন্ট, সেই সাথে S&P 500 সূচক 2.2% এবং নাসডাক সূচক কমেছে 3.26%। করোনার প্রাদুর্ভাবে 2020 সাল থেকে ক্ষতিগ্রস্ত শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। এর উপর রাশিয়া ইউক্রেনের এই সংকট বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে যুদ্ধ শুরু হলে উত্তোলন ও সরবরাহ ব্যাহত হতে পারে এমন আশঙ্কায় মঙ্গলবার ঊর্ধ্বমুখী বিশ্ব জ্বালানি তেলের বাজার। এই সময় ব্রেন্ট ক্রুডের দাম 1.43% বেড়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে $96.75, আর যুক্তরাষ্ট্রে 3.06% বেড়ে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হয় $93.86। এ অবস্থা চলতে থাকলে শিগগিরই তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে মস্কোর এই পদক্ষেপের প্রতিবাদে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের সাথে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ এবং পণ্য আমদানি নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় ঢাকার শেয়ার বাজারে প্রায় 2 মাস পর লেনদেন হয়েছে 1,000 কোটি টাকার নিচে, যা এই বছরের দ্বিতীয় সর্বনিম্ন। তবে ডিএসইতে দর বেড়েছে লেনদেনে অংশ নেওয়া 46% প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 0.75 পয়েন্ট বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে শেয়ার বিক্রির চাপে 30 মিনিট পর থেকে কমতে থাকে সূচক। দুপুর 1টা নাগাদ প্রধান সূচক কমে যায় 31 পয়েন্ট পর্যন্ত। পরে দিন শেষে ডিএসই এক্স সূচক 8.71 পয়েন্ট কমে অবস্থান করছে 6,917 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। প্রায় 2 মাস পর লেনদেন নেমেছে 1,000 কোটি টাকার নিচে। মোট লেনদেন হয়েছে 908 কোটি 82 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 232 কোটি 11 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেওয়া 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 46% প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে 173টির, কমেছে 154টির এবং অপরিবর্তিত আছে 49টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে ফরচুন শুজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে এডিয়ান টেলিকম, দ্বিতীয় অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং এবং তৃতীয় অবস্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 0.75 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,231 পয়েন্টে। লেনদেন হয়েছে 24,42,00,000 টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 86 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 119.18 টাকায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হচ্ছে 99.07 টাকায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1.25 টাকায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 23.03 টাকায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23.53 টাকায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 286.13 টাকায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 20.66 টাকায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।